প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলতি মাসে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। আইপিএল শুরুর আগেই আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের কবলে চিন্তার বাস। আইপিএল শুরু হয়ে যাচ্ছে দরজায় কড়া নাড়ছে, কিন্তু তিনি পড়ে গেছেন মহাবিপদে। এই বিপদ থেকে তিনি কীভাবে উদ্ধার হবেন সেটাই নিয়ে এখন তিনি চিন্তায় পড়ে গেছেন। কলকাতা নাইট রাইডার্সের দলের নিয়মিত অধিনায়ক হচ্ছেন শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ার কিন্তু ভারতের একজন প্রতিভাবান খেলোয়াড়, প্রতিভাবান ব্যাটার। তিনি কলকাতাকে নেতৃত্ব দিয়ে আছেন উদীয়মান এই খেলোয়াড়। শ্রেয়াস আইয়ার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে কিন্তু ছিলেন, কিন্তু সেখানে তিনি তেমন কোনো সুবিধা করতে পারেননি। তার কারণ হচ্ছে ইঞ্জুরি। তিনি বারবার ইঞ্জুরিতে পড়ছেন, তিনি এই আছেন এই নেই, দলের সঙ্গে ঠিকমতো থাকতে পারছেন না। আবারও তিনি ইঞ্জুরিতে পড়েছেন, এবার পড়েছেন কোমরের ইঞ্জুরিতে। শ্রেয়াস আইয়ার কলকাতাকে নেতৃত্ব দেবেন কলকাতার পক্ষে, কিন্তু তিনি যেভাবে ইঞ্জুরিতে পড়ছেন, ইঞ্জুরিতে জর্জরিত হয়ে যাচ্ছে, একটার পর একটা ইঞ্জুরি তার দিকে দিয়ে আসছে। শ্রেয়াস আইয়ারকে পারবেন কলকাতাকে নেতৃত্ব দিতে, কলকাতার হয়ে মাঠে নামতে? এটা এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাহলে কে নেতৃত্ব দেবেন কলকাতা? শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতিতে কলকাতার নেতৃত্বের দিকে জোরে সোরে উচ্চারিত হচ্ছে বাংলাদেশ টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া আরও উচ্চারিত হচ্ছে নিউজিল্যান্ডের ক্রিকেটার টিম সাউদি, তাকে নিয়ে আলোচনা হচ্ছে, তিনিও কলকাতার অধিনায়ক হতে পারেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশ টি টোয়েন্টি অধিনায়ক। তিনি কিন্তু শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক টি টোয়েন্টি পরিসরে কিন্তু নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, ক্যাপ্টেন্সি করে যাচ্ছেন, যাতে মুগ্ধ সবাই। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে তার প্রমাণ রেখেছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে কলকাতায় খেলছেন, কলকাতার নারী নক্ষত্র সাকিব আল হাসানের জানা। তাহলে কি শেষ পর্যন্ত সাকিবের হাতে উঠছে কলকাতার নেতৃত্ব? আপনারা কী চান লিখে জানাতে পারেন। ধন্যবাদ।